ফের আবার উত্তর বিশ্বভারতী পুলিশের সামনে বিশ্বভারতী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মীনাক্ষী ভট্টাচার্য সহ বিশ্বভারতীর পড়ুয়াদের মারধরের অভিযোগ ও হেনস্থার অভিযোগ উঠেছে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের জেরে প্রায় 14 দিন ধরে গৃহবন্দী বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মঙ্গলবার পুলিশ প্রশাসনের সহযোগিতায় শান্তিনিকেতনের বাসভবন থেকে বের হতে যান উপাচার্য। তখন তার গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। নিরাপত্তারক্ষীরা বাধা দিতে এলে ছাত্রছাত্রীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বাসভবনের সামনে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মীনাক্ষী ভট্টাচার্য বলেন, তাকে এবং সহকর্মীদের বেধড়ক মারধর করে নিরাপত্তারক্ষীরা। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, তাদের সঙ্গে আলোচনায় বসে সব সমস্যার সমাধান করতে হবে, তারপর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তার বাসভবন ছাড়তে পারবেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে। এখানে অবস্থান মঞ্চ করে প্রতিবাদ করছি। আপনারা জানেন যে কোনো ছাত্রের ভর্তি হচ্ছে না, আমার রিসার্চকে আটকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ঘটনায় আজকে যখন উপাচার্য মহাশয় বেরোতে যান, আমি ওনার গাড়ির সামনে নিরস্তভাবে শুয়ে হাত জোর করে বলেছিলাম যে আমাকে পড়াশোনার অধিকার দিন, আমাকে আমার শিক্ষার অধিকার দিন। কেবলমাত্র সেটার কারণে, কেবলমাত্র সেইটুকু প্রতিবাদ করার কারণে আমি ভাইস চ্যান্সেলারের বাড়ির সামনে নিরস্তভাবে শুয়ে প্রতিবাদ করছিলাম বলে ওনার একগুচ্ছ সিকিউরিটি দিয়ে উনি যেভাবে আমাকে তুলে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে টেনে মেরে ধরে হেনস্থা করেছেন, আমি জানি না এটা ভারতবর্ষের কোন বিশ্ববিদ্যালয়ে ঘটে, কোথায় এরকম ঘটনা ঘটে, এই ঘটনা বিশ্বভারতীতে আদৌ কোনোদিন ঘটেছে কি না। একজন ছাত্রী হিসেবে, একজন মহিলা হিসেবে, একজন মেয়ে হিসেবে আমি পশ্চিমবঙ্গ সরকারের, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলাম এবং ভারতবর্ষের প্রধান, তিনিও একজন মহিলা, সেই রাষ্ট্রপতির দ্বারস্থ হলাম। ছাত্রী হিসেবে, একজন মহিলা হিসেবে আমার সাথে হওয়া অন্যায়ের আমি বিচার চাই। উনি কোথায় বেরোবেন, কোথায় যাবেন আমি এটা জানি না। কেবলমাত্র আমাদের এতটুকুই বক্তব্য যে উনি ছাত্রছাত্রীদের সাথে কথা বলুন, ছাত্রছাত্রীদের সাথে সুস্থ আলোচনায় বসুন। আর আমাদের, আমরা কেবলমাত্র ছাত্র রাজনীতি করি বলে, ছাত্র প্রতিনিধি বলে আমাদের পড়াশোনা, আমাদের কেরিয়ারকে যেভাবে নষ্ট করা হচ্ছে সেটা কেন হবে? এইটুকুই তো আমাদের দাবি, এইটুকুই তো আমাদের প্রতিবাদ। সেই কারণে যদি আজকে এই প্রাপ্য হয় বিশ্ববিদ্যালয়ের দরজা থেকে, তাহলে আমাদের আর কিছুই বলার নেই। আমরা চ্যান্সেলর এবং রাষ্ট্রপতির কাছে আবারও অনুরোধ করব, খতিয়ে দেখুন বিষয়টা, আমরা সাধারণ ছাত্রছাত্রী, আমাদের দাবিগুলো শুনুন, আমাদের জীবনগুলোকে বাঁচান। আজ কতদিন পড়লে আজকে বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।